নমস্কার বন্ধুরা, আবারও উর্বি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির রেসিপি। তার জন্য এই যে আমি এখানে মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি, আমার শাশুড়ি আগের কাজটা করে দিয়েছে, আমি মাঝের কাজটা করছি, এরপর কাটাকাটির কাজটা আমার কর্তামশাই করে নেবে, কারণ ওই কাজটা আমি ভালো পারি না, তাই ওটা আমি করব না কাটাকাটির কাজটা, বাকি পরিষ্কার করার কাজটা আর রান্নাটা আমি করে নেব। আর এই যে দেখুন, এদিকে মুরগিটা কেটে নেওয়া হয়ে গেছে, আর এই মাংসের মধ্যে আমি লবণ, হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে মশলার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন, পাকা লঙ্কা, গোটা জিরে, আর রয়েছে গোটা গরম মশলা, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর শামরিচ আছে। এই রান্নাতে আমি আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না, এই মশলাই ব্যবহার করব। দেশি মুরগির মাংস সবসময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভীষণ টেস্টি হবে। অতিরিক্ত মশলাতে স্বাদ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নেব, আর 1টা পেঁয়াজ বাকি লঙ্কা আদা রসুনের সঙ্গে পেস্ট করে নেব, আর জিরে আর গোটা গরম মশলা আলাদা করে পেস্ট করে নেব। এরপর রান্নাটা করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর এড করে দেব পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, যে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা এড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি হবে, তাই ধৈর্য সহকারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে আমি কাঠের উনানে রান্না করছি, তাই আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর যে লবণ, হলুদ আর সর্ষের তেল আমি দিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন মাংসটা 10 মিনিট মতো কষে নিয়েছি, আর দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়েছে। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, যেহেতু মুরগিটা একটু বড় ছিল, মুরগিতে তেল হয়েছিল, তো তার জন্যই অনেকটা তেল ছেড়েছে। তো ভালোভাবে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর যে জিরেটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা জিরেটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ
কষিয়ে নেব। আর এই যে দেখুন, জিরে বাটা দিয়েও আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমার লবণটা একদম ঠিকঠাক আছে, তাই আর লবণ ব্যবহার করিনি। আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। এরপর ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে মাংসটা আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন, মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে, তো অবশ্যই ধৈর্য সহকারে রান্নাটা করে নেবেন। যদিও হয়তো সবাই রান্না করতে জানে, তবুও যেহেতু আমি গ্রামে এসেছি, গ্রামে আমরা যেভাবে রান্না করি, তো সেটাই একটু শেয়ার করে নিলাম। এরপর অ্যাড করে দেব গরম মশলা বাটা, দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। যেহেতু এই রান্নাটা একটু ঝোলঝোলই হবে, আমার তো এই রকম সিলে বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল খেতে দারুণ লাগে। তাও যদি সেটা আবার হয় কাঠের উনানে রান্না। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর এই যে দেখুন, আমি দেশি মুরগির ঝোল নামিয়ে নিয়েছি। কে কে খাবেন চলে আসুন। তবে হ্যাঁ, সাথে থাকবে মোটা চালের ভাত, মিহি চালের ভাত কিন্তু খাওয়াতে পারবো না। আর এই যে দেখুন, খাওয়া দাওয়া সেরে আমরা সবাই চলে এসেছি ধান রুইতে। ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে আমার সেজ জেঠি শাশুড়ি, তার পাশে হচ্ছে ওনার নাতনি, আর এই হচ্ছে আমার থেকে ছোট জা আমি, আর এটা হচ্ছে আমার থেকে এর আগে আরও 3 জন বড় রয়েছে, তার থেকে বড় যা। তো বন্ধুরা, আমরা আমাদের গ্রামে যেভাবে দেশি মুরগির ঝোল রান্না করে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর সাথে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ একটু এড করেছি। তো জানি না আপনাদের কেমন লেগেছে, সেটা অবশ্যই জানাবেন। আর যদি কারোর রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন, কম মশলাতে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন।